হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে অনেক সকালে সকালে ভিডিও করছি, কারণ এই ভিডিওটার দরকার ছিল। কারণ আমরা অনেকেই অনেক রকমভাবে গাছকে পরিচর্যা করি, তো গাছের কিছু কিছু পার্টিকুলার বিষয় আছে যে বিষয়ের ওপর কিন্তু গাছের গ্রোথ নির্ভর করে। আমি একটা বলেছি যে বারান্দা কোন স্থানে রাখলে আপনাদের গাছ ভালো হবে, আর একটা বলেছি যে কত পরিমাণ বা কীভাবে জল দিলে সেটা গাছেরা ভালো থাকবে। তো আজকে বলবো যে জায়গা বা যে নির্বাচন সেটা কতটা ম্যাটার করে, কারণ এটা আমার আপনারা সবাই জানেন এটা পূর্ব দিক, এবং একদম ভোরের মিষ্টি সূর্যের আলোটা কিন্তু আমার এইখানে আসে এবং সেটা প্রায় 12টা অবধি চলে, তারপরে ঘুরে যায় দক্ষিণ দিকে। কিন্তু জায়গা পরিবর্তন বা আপনি যখন নার্সারি থেকে আপনার বাড়িতে নিয়ে আসছেন সেখান থেকে একটা স্থান পরিবর্তন, বা নার্সারিতে যখন আসছে গাছটা সে তো অনেক দূর থেকে আসে, সেই স্থান পরিবর্তনটা একটা গাছের ওপর কতটা এফেক্ট করে এবং সেটার জন্য কী প্রবলেম হতে পারে বা কী কী উপকারও হতে পারে, তো সেটা নিয়ে আজকের বিষয়। নতুন গাছ, দেখুন আপনারা সবাই জানেন এটা, আমি দেখাচ্ছি অনেকদিন ধরে, অনেকবার দুটো ভিডিও প্রায় দিয়েই দিলাম নতুন গাছ। আর এই গাছটা আপনারা দেখেছেন যেটা অনলাইন কিনেছিলাম, তো আজকে এই গাছটাকে নিয়ে আমি বলবো, কারণ এখানে তো অনেকগুলো গাছ আছে, কোনো পার্টিকুলার একটা গাছকে নিয়ে বললে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আপনারা সবাই জানেন যে এই গাছটা যখন আমি কিনেছিলাম, এই অ্যারোনিকাস পার্ল, এটা একটা জবা, পুনে ভ্যারাইটি বলতে পারেন, প্রায় জানি না কোন ভ্যারাইটির হবে, সেরকম এখন লোকাল ভ্যারাইটিটা বলতে পারবো না। তো এই গাছটা মাঠে ছিল, আমার নিজের বাড়িরই মাঠে ছিল। তো এখন মোটামুটি এক মাস হয়েছে আমি একে তুলে নিয়ে এসেছি এখানে, তো তাতে এর কী অসুবিধা হয়েছে? ফার্স্ট হলো, অনেক সময় দেখবেন আপনারা যদি জায়গা পরিবর্তন করেন গাছের পাতায় প্রবলেম আসতে পারে, বা গাছের গ্রোথে প্রবলেম আসতে পারে, বা গ্রোথ স্টপ হয়ে যেতে পারে। বা আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা হয়েছিল প্রথম চারটে কুঁড়ি সেটা কিন্তু ঝরে গেছে, মানে বড় বড় অবস্থায় ঝরেছে, মানে ফোটার ঠিক আগের মুহূর্তে বা দুদিন আগে, মানে বৃতি থেকে ওর কালারটা বেরিয়ে গেছিলো, তো সেই অবস্থায় ঝরে গেছে। তো এর কারণটা কী? এরকম কিন্তু আপনারা অনেকেই এই প্রবলেমে ভুক্তভোগি, সেটা শুধু জবা গাছের জন্য নয়, সমস্ত গাছের জন্য, কিন্তু কোনো কোনো গাছে বেশি হয়, কোনো কোনো গাছে কম হয়। জায়গা বা স্থান, এইটা কিন্তু গাছের জন্য বিশাল একটা, মানে কী বলবো, দরকারি বিষয় বলতে গেলে একদম, মানে এই বিষয়টা ছাড়া কিন্তু গাছ ভালো হবে না। আপনি অনেক সময় দেখবেন যে কোনো গাছকে উত্তর দিকে রাখলে ভালো হয়, কোনো গাছকে দক্ষিণ দিকে, কোনো গাছকে পূর্ব দিকে, তো কোনো গাছকে পশ্চিম দিকে। তো কেন? কারণ এক একটা গাছের এক এক রকম রোদ্দুর দরকার, তো আর এক এক রকম আবহাওয়া দরকার। এমন একটা আবহাওয়া ও চাইছে হয়তো যে আবহাওয়াটা আমি ওকে দিতে পারছি না, বা যে জায়গায় ছিল সেই জায়গায় হয়তো আবহাওয়াটা ঠিক ছিল, আমি যখন তুলে নিয়ে এসে ওকে বারান্দায় রেখেছি, এই আবহাওয়াতে হয়তো ওর রোদ্দুরের পরিমাণটা বেশি হয়ে গেছে, যেহেতু এটা পূর্ব দিক। কারণ আমি যেখানে রেখেছিলাম সেখানে মোটামুটি ওই 10টার পর থেকে ওই 12টা সাড়ে 12টা অবধি রোদ্দুর থাকতো, তারপরে আর রোদ্দুর থাকতো না, 2-3 ঘন্টা রোদ্দুর পেতো, তো সেখানে গাছটা একটু গ্রোথ নিয়েছে। এবার ওই স্থানে ও সুইটেবল হয়ে গেছিলো, তো আবার তাকে ওকে চেঞ্জ করে আমি বারান্দায় এনেছি। তো ওই ওয়েদার, শুধু আমার বাড়ির চত্বরেই বলছি, আমার বাড়ির শুধু ওইখান থেকে এইটুকু আসতে ও 4টে কুঁড়ি ঝরিয়ে দিয়ে তারপরে এই ফুলটা ফুটেছে, তো ভালোই ফুটেছে, খারাপ ফোটেনি। এবং পূর্ব দিকে যেদিকে রোদ্দুর সবসময়, কিন্তু গাছ সেই দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা বেশি। তো জায়গাটা কিন্তু খুব মেন বিষয়, আপনি যখন কোনো গাছকে তুলে নিয়ে আসছেন নার্সারি থেকে হোক বা আপনার নিজের বাড়িরই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন, তো সঙ্গে সঙ্গে কখনো গাছের ওপর আশা করবেন না যে কুঁড়িটা হচ্ছে সেই কুঁড়িটা একদম ফুটবেই, সব সময় কিন্তু হয় না, অনেক সময় কুঁড়ি ঝরে যায়, এবং সেটা কিন্তু গাছের দোষ নয়, আপনারও দোষ নয়, এটা জায়গা পরিবর্তনের দোষ, যে আপনি যে জায়গায় রেখেছিলেন সেই জায়গায় ও একরকমভাবে বড় হয়েছে, আচমকর জায়গা পরিবর্তন হয়ে গেছে, তো সেই জায়গাটা ধরতেও সময় লাগবে, এই নয় যে ওই জায়গাটাও মারা যাবে, ধরতে একটা সময় লাগবে, যদি ধরে যায় তাহলে দেখবেন সেই জায়গাতে সবথেকে ভালো বাড়ছে। অনেক সময় আমিই বলি যে জায়গা পরিবর্তন করুন যদি কোনো গাছের গ্রোথ থেমে যায়, কিন্তু এর গ্রোথ ঠিক ছিল, আমি তাও উপরে নিয়ে এসেছি, আপনারা জানেন কারণটা কী, কারণ মাঠে থাকলে হয়তো এই ফুলটাও নিয়ে নেবে। তো এই সব ফুল ছিঁড়ে নিলে খুব খারাপ লাগে, যার জন্য বাধ্য হই এতটুকু জায়গার মধ্যে সবাইকে মেনটেন করতে। গাছের জন্য একটু স্পেস থাকলে ভালো হয়, জায়গা যে জায়গাতেই রাখবেন না কেন, মোটামুটি একটা টপ থেকে একটা টপের একটা ডিস্টেন্স থাকলে ভালো হয়। আমার এখানে প্রায় কাছাকাছিই থাকে, তাতেও কোনো অসুবিধা নেই, সবাই খুব আনন্দে আছে। কিন্তু আমি বলবো যদি জবা গাছ করতে চান এবং জবা গাছকে খুব বুশি করতে চান, তো একটা টপ থেকে আর একটা টপে মোটামুটি 1 ফিটের ডিস্টেন্স রাখুন,
দেখবেন জবা গাছ ভালো হবে। আবার এতটাও ডিস্টেন্স রাখবেন না যে একে অপরের সঙ্গে মানে হাওয়াতে এদিক ওদিক হলেও টাচ হয় না, তাহলেও কিন্তু হবে না। তাহলে দেখবেন যে পাতার মধ্যে একটা দানা খাড়া ব্যাপার হয়ে যাচ্ছে বা পাতার শিরা দেখতে পাওয়া যাচ্ছে বা পাতাটা বেশি মানে রুগ্ন টাইপের হয়ে যাচ্ছে বা গাছটা রুগ্ন টাইপের হয়ে যাচ্ছে। তো সেরকম না, ঝোপালো কখন একটা গাছ তখনই হবে যখন তাকে জঙ্গলের মধ্যে রাখবেন, মানে এটা বলতে গেলে একদম ঠাসা জঙ্গল। তো এরকম জায়গায় রাখলে সমস্ত গাছের প্রবণতা হয় বাড়ার একে অপরকে দেখে। তো এই জায়গাটা নির্বাচন কিন্তু আপনাকেই করতে হবে যে কোন জায়গায় আপনি রাখবেন। তো আগের দিন আমি রোদ্দুর বলেছি, তারপরে জল বলেছি, আজকে জায়গা বললাম। বেশি না, ছোট্ট একটা ভিডিও, কিন্তু যখন আপনি নার্সারি থেকে নিয়ে আসেন ওই জন্যই বলি সঙ্গে সঙ্গে ওকে রিপোর্টিং করে দেবেন না, কারণ একে তো একটা ধাক্কা সহ্য করে আসে, এক তো যেখানে জন্মেছিল সেখান থেকে অন্য নার্সারিতে সমস্ত যাচ্ছে, সেখান থেকে আবার আমাদের এই লোকাল নার্সারিতে আসছে, তারপর সেখান থেকে আবার আমাদের বাড়িতে আসছে। তো কতখানি ওর ওয়েদার শিফটিং হচ্ছে বা ওর ঘর শিফটিং হচ্ছে, তো সেটা এক একটা শুধু আমার বারান্দা থেকে এইটুকুতে ওয়েদার শিফটিং হয়ে যাচ্ছে, তাহলে অন্য জায়গা থেকে আসলে কতটা ওয়েদারের ডিফারেন্স হবে। তো সেটা যদি আপনারা মেজারমেন্ট করতে পারেন তাহলে কোনো গাছকে আপনি এনে সঙ্গে সঙ্গে রিপোর্টিং করে দেবেন না। মোটামুটি যদি কষ্টসৃষ্টও হয় বেশি দিন রাখার জন্য, মোটামুটি আপনি দু তিন দিন বাদেই ওকে রিপোর্ট করুন। ওকে আগে এখানকার ওয়েদারটা একটুখানি বুঝে নিতে দিন যে হ্যাঁ এটা আমার নতুন ঘর, আমি এখানে এসে আমার নতুনভাবে বাড়তে পারি। তো একটা মানে যেমন কমন বিষয় কমনভাবে ভেবে তবেই রিপোর্ট করুন। আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো বাড়ন্ত গাছকে আপনি নিয়ে আসবে তখন একটুখানি ওয়েট করে যাবেন, ওকে দুম করে কোনো সময় হার্ড ফুড দিয়ে দেবেন না। মোটামুটি ওকে নিজে থেকে একটু বাড়ার পরিস্থিতি আসার পর ওকে ফুড দিন। যেমন আমি বলি সমস্ত জবা গাছকে হালকা করে খোলপাতে দিতে পারেন যদি বৃষ্টি না হয়, কিন্তু বলবো যদি জায়গা শিফটিং করেন, জায়গা শিফটিংয়ের পর কিন্তু আপনি খোলপাতে দেওয়াটা স্টপ করবেন। ওকে আগে নিজে থেকে একটা দুটো পাতা বা একটা দুটো ফুল হতে দিন। প্রথমের দিকে কিন্তু ফুল ঝরবে বা পাতা ঝরবে, এই ব্যাপারটা কিন্তু হবে, মরে যাবে না কিন্তু একটু পাতা ঝরবে, পাতা ধরুন হলুদ হলুদ হয়ে ঝরে গেল, দেখুন এরও জায়গা শিফটিং হয়েছে, নার্সারি থেকে নিয়ে এসেছি কিন্তু একে এখানেই রেখেছি কিন্তু তাও ওর পাতা ঝরছে। এইগুলো কিন্তু নর্মাল বিষয়, এগুলো কিন্তু সবসময় কিন্তু ফাঙ্গালের জন্য হয়, সেটা একদম নয়। সিন্ডারে কি ফাঙ্গাল ধরবে, নতুন সিন্ডার তো, যদি ফাঙ্গাল হয়েও থাকে সিন্ডারে বসানোর পর তাহলে গাছটিতে ইনবিল্ট ফাঙ্গাল আছে। তো আমি এইটুকু বলতে পারি যে জায়গা চেঞ্জ করার পর ওকে ফুডটা স্টপ করুন, যখন নিজে থেকে বাড়বে তখন ওকে ফুড দেওয়া ফের শুরু করুন। যেমন এখন ও নিজে ফুল দিয়েছে এখানে এসে চারখানা কুঁড়ি ঝরানোর পর, তো এবার আমি ওকে যদি বৃষ্টি না হয় তো ওকে যে কোনো ফুড এনপিকে বলুন। এখন খোলপচা বুঝতে পাচ্ছি না, ওয়েদার অনুযায়ী ডিপেন্ড করে, কারণ যদি বৃষ্টি হয় খোলপচা দিতে পারবেন না, কিন্তু এনপিকে আমি ওকে দিতে পারি 1999 মাসে একবার হোক বা দুবার হোক। তো এক একটা গাছ এক এক রকম খায়, তো সেটা আপনাকে দেখে বুঝতে হবে যে কোন গাছকে কতটা দিলে, কত পরিমাণ দিলে সেই গাছটা মোটামুটি ঠিক থাকছে। আর দুম করে বেশি দেবেন না, আমি সবসময় বলি কম দিন কিন্তু বেশি দেবেন না। বেশি দিলে যদি বেশি দিলে গাছের ক্ষতি চট করে হয়ে যায়, কম দিলে অতটা ক্ষতি হতে চায় না, কারণ ওই কমে কম পরিমাণের ক্ষতিটা একটু কমই হয়। তো জাস্ট সেটুকুই। আর যদি গাছকে ভাবেন যে খুব তাড়াতাড়ি বাড়াবেন, তো যদি দেখেন যে কোনো জায়গায় গাছ বাড়ছে না তাহলে জায়গা শিফট করুন। শিফট করার পর ওকে একটুখানি পজ রাখুন খাবারের দিক থেকে, আর মোটামুটি আদার্স কোনো কেয়ার নেই। এইটুকুই বললাম, জল বলেছি, রোদ্দুর বলেছি, আজকে জাস্ট জায়গা বললাম, সেটা শুধু জবা গাছের জন্য নয়, যে কোনো গাছের জন্য। আর নার্সারি থেকে কিনে আনার পর কেন কুঁড়ি খসে যায় সেটা তো আমি এই গাছের কেয়ারের সময় বলে দিয়েছি, তো আদার্স করে কিছু নেই। দেখুন প্রচুর জবা ফুটেছে, দেখিয়েও দিচ্ছি বাগানটা ঘুরে। আর ব্রহ্মকমল শেষ হয়ে গেছে, আর মোটামুটি এইটুকুই আছে বাগানের দৃশ্য। যেটুকু বললাম, যেটুকু নিজে নিজে করে শিখেছি বা দেখে শিখছি বা দেখে দেখে বোঝবার চেষ্টা করছি, তো সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আমি যেটুকু বুঝছি সেটা বা আমি যেটুকু ফিল করছি সেটা আপনারাও ফিল করুন, এবং সেই প্রবলেম যেগুলো আছে সেগুলো থেকে আপনারা যেন মানে খুব চিন্তিত না হন, যার জন্যই ভিডিওগুলো করা।
तो जस्ट देखे बोलें कम लगलो भाव लगले अवश्य लाइक करबें कि इच्छा थकले अवश्य नीचे कमेंट बक्से जानान जेटुकु जानी तर सठिक उत्तर देवर अवश्य चेष्टा करब और एरोनिकास पाल गाचटा अपनारा सबाई करते प्रचुर कूड़ी दे किन्तु कूड़ी के बाँचिए रखार ब्यापारटा ओटा एकटुखानी देखबें और जल मोटामुटी जतक्षण ना सिंडार होक बाली होक माटी होक जेटाई करछेन ना केन सेटा ना शुकाले जल देवें ना ए किन्तु खूब एकटा बेशी जल खाय ना ए भेराइटीटा आमि देखलाम एके जदि बेशी जल दें ताहले किन्तु फांगालिशु तो मरे जाबे मोटामुटी जखन जल चाय तखन एके जल दिन तो आज जस्ट एटुकुई आगामीकाल आबार देखाबे अन्य कोनो गाछेर भिडियो निये।